বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। 9 আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়, তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে, এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শুভেচ্ছা রইল। বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করি। পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এডোগান। তিনি লিখেছেন, আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্ব প্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশে ডক্টর ইউনুসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে বেজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 1 জুলাই কর্মসূচি শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর 5 আগস্ট ছাত্র জনতার প্রতিরোধের মুখে এই 36 দিনে শেষ হয়েছে একটানা 15 বছর ধরে চলা আওয়ামী স্বৈর শাসনের। 5 আগস্ট ছাত্র ও জনতার চাপে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।